এগুলো হলো ক্যান্ডি যেটাকে মানুষ দেখলেই খেয়ে ফেল, কিন্তু তুমি এটা ভুলেও করতে যাও। আসলে এগুলো হলো হানি পটেন্ট, যেটা অনেকটাই রং বেরঙের মার্বেলের মতো দেখতে লাগে, কিন্তু এগুলো মার্বেল নয়, এটা হলো পিঁপড়ের মধু। মানে এর ভিতরে আছে মধুর মতোই মিষ্টি আর সুস্বাদু একটা লিকুইড। এরা এই রসকে বিভিন্ন ফল ফুল চিনি ইত্যাদি থেকে সংগ্রহ করে আর নিজের প্রয়োজনের থেকে অনেক বেশি পরিমাণে জমা করে রাখে, যাতে করে অন্য পিঁপড়েদের সঙ্গে শেয়ার করতে পারে। ওরা যখনই এদের কলোনিতে খাবারের অভাব দেখা দেয়, তখন এরা অন্য পিঁপড়েদের এই লিকুইড খাইয়ে দেয়। কিন্তু কিভাবে? না, তোমরা যেভাবে ভাবছো সেভাবে না। এরা একটু একটু করে মুখ দিয়ে ওটাকে বের করে আর অপরজন কিছুটা এইভাবে খেয়ে। মানে এই পিঁপড়ে গুলো তাদের কলোনির জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই এগুলোকে মেরে ফেললে এদের পুরো কলোনিটাই শেষ হয়ে যেতে পারে। সো নর্মাল মধু খেয়ে না, বেকার বেকার এদেরকে মারার কি প্রয়োজন আছে?